টলিউডের নায়িকারা রূপে গুণে সব দিক দিয়ে পারদর্শী, এটা আমাদের সবারই জানা। কিন্তু তাদের পড়াশোনা কতদূর এটা হয়তো আমরা অনেকেই জানি না। তো চলুন জেনে নেওয়া যাক কলকাতার জনপ্রিয় নায়িকাদের কার শিক্ষা কতদূর, এবং সেই সাথে আরও জানতে পারবো কে সবচেয়ে বেশি শিক্ষিত। আশা করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ দেখবেন। এক, কৌশানী মুখার্জি। বাংলা ছবির তরুণী সুন্দরী নায়িকা কৌশানী মুখার্জি, পারবো না আমি ছাড়তে তোকে ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন। বর্তমানে তার বয়স 27 বছর। তিনি কলকাতার হেরাম্বা চন্দ্র কলেজ থেকে বিকম ডিগ্রি অর্জন করেন। দুই, নুসরাত জাহান। বসিরহাটের এমপি ও জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান, তিনি 1990 সালে কলকাতার একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বর্তমানে এই অভিনেত্রীর বয়স 29 বছর। তিনি কলকাতার ভবানীপুর কলেজ থেকে বিকম ডিগ্রি নিয়ে পাশ করেন। তিন, রুক্মিণী মৈত্র। তিনি বর্তমান সময়ের জনপ্রিয় বাঙালি অভিনেত্রী ও মডেল। 2017 সালে চ্যাম্প ছবি দিয়ে সিনেমা জগতে আসেন। জানা যায় তিনি কলকাতার লরেটো কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেন। চার, ঋতুপর্ণা সেন। তিনি ভারতীয় বাংলা ফিল্মের একজন বিশিষ্ট অভিনেত্রী, চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত আছেন প্রায় 1992 সাল থেকে। অভিনয় করেছেন একাধিক বাংলাদেশি ও হিন্দি সিনেমাতেও। তিনি কলকাতার লেডি বেবর্ন কলেজ থেকে ইতিহাস নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেন। পাঁচ, পায়েল সরকার। পায়েল সরকার বাংলা সিনেমার একজন জনপ্রিয় অভিনেত্রী, সিনেমা ছাড়াও কাজ করেছেন বেশ কয়েকটি হিন্দি ধারাবাহিকেও। তিনি 2004 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেন। ৬, স্বস্তিকা মুখোপাধ্যায়। কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল স্বস্তিকা মুখোপাধ্যায়, টেলিভিশন ধারাবাহিক দেবদাসী দিয়ে অভিনয় জগতে পদার্পণ করেন তিনি। তবে 2003 সালে হেমন্তের পাখি চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। স্বস্তিকা যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেন। ৭, মিমি চক্রবর্তী। বাপি বাড়িজা ছবি দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন মিমি, কিন্তু তার জীবনের টার্নিং পয়েন্ট ছিল বোঝে না সে বোঝে না সিনেমাটি। রাজ চক্রবর্তী পরিচালিত এই ছবিটি মিমিকে রাতারাতি তারকা খ্যাতি এনে দেয়। মিমি কলকাতার আশুতোষ কলেজ থেকে ইংলিশে অনার্স কমপ্লিট করেন। ৮, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। 2012 সালে নায়কজিতের বিপরীতে আওয়ারা ছবি দিয়ে পরিচিত লাভ করে সায়ন্তিকা। তবে তার কর্মজীবন শুরু হয় নাচ ধুম্মা চালে রিয়েলিটি শোয়ের মাধ্যমে। জানা যায় সায়ন্তিকা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কমার্স নিয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। ৯, কোয়েল মল্লিক। সুপারস্টার জিতের বিপরীতে নাটের গুরু ছবিতে অভিনয়ের মাধ্যমে বাংলা চলচ্চিত্র জগতে আবির্ভাব ঘটে তার। বর্তমানে তিনি কলকাতার সবচেয়ে দামি নায়িকাদের একজন। জানা যায় কলকাতার গোহালি মেমোরিয়াল কলেজ থেকে সাইকোলজির ওপর অনার্স কমপ্লিট করেছেন কোয়েল। ১০, শুভশ্রী গাঙ্গুলি। রাজ চক্রবর্তীর হাত ধরে দেবের বিপরীতে চ্যালেঞ্জ সিনেমা দিয়ে বাংলা ছবির জগতে আত্মপ্রকাশ করেন তিনি। বর্তমানে তিনি বাংলা ছবির সবচেয়ে সুন্দরী ও দামি নায়িকাদের মধ্যে একজন। তিনি লখনীতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে মাস্টার ডিগ্রি সম্পূর্ণ করেন এবং পরবর্তীকালে ইনফরমেশন টেকনোলজি নিয়ে আরও একটি মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তো প্রিয় দর্শক, এই সকল নায়িকাদের মধ্যে কে সবচেয়ে বেশি শিক্ষিত বলে আপনি মনে করেন? কমেন্টে নিশ্চয়ই আপনার মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।